श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपति वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोद्वयम् गोपीजन सामुक्त बिन्दन मनोहर वाछाकलपत पास सिंधुश पतिता पावने वैष्णवभ्यो नमो नमक वाचा लंगुंगिरी यहां बंदी परमाधव বৃন্দাবই তুলসীদেব পিয়া বৈ কেশবশ স্নভক্তিপদী দেবী সত্যব নমো নম নারায়ণ নমস্কৃতন ব্যাসম সরসতিং বাস তথি সংকীর্থনে কৃষ্ণ কথোপদেশে

वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितकमपि Krishna पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयिकाङ्करोष श्रीकृष्णचैतन्यप्रभुनित्रानन्द सिद्वैत गदाधर शिवा सादि गौरभक्तबिन्द श्रीकृष्ण चैतन्य प्रभुतानन्द्रिअद्वैत गदाधर शिवा सादि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

भुक्तिं च मुक्तिं च तदासि निवानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसी पुपति भजबीशनाथ वागीषुस्वदे लक्ष्मी से चक्षसि यस्ते हृदय संबी िंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম র নিবৃতর্ষরূপমান ভবষধাচ্ছত্ব মনোবিম গৌতম শ্লোক গুণানবাদ বিমেত বিনা পশুগ্না গৌরগোষ্ঠীভতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুস্বমী ভোপাল পরমহংস জগৎগুরু জানিয়েছেন তুচ্ছ কামের তারণায় এ মানুষগুলো এই জীবগুলো কিভাবে অমঙ্গল বরণ করছে তার স্বপ্নে ভাবা যায় না কিভাবে তার অমঙ্গল বরণ করছে আগুনে পুড়ে মরবার চেষ্টা করছে বোঝা যায় না গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহু পরামর্শ জগৎগুরু জানিয়েছেন যে তুচ্ছ কামের তারণায় এই জীবগুলো এই মানুষগুলো কিভাবে অমঙ্গল বরণ করছে তা স্বপ্নে ভাবা যায় না এই কামের থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তাই নাই দুস্ফোরণীয় এই কামের থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তাই একমাত্র নাই কোনো রাস্তা খোলা নাই মায়াদেবীর এমনই ব্যবস্থা যাতে প্রত্যেককেই এ পরিচিত হতে হবে এর মধ্যেই তাকে যেতে হবে যদিও রাস্তা আছে কিন্তু সেটা অপ্রাকৃত জগতে যাওয়ার কেন প্রাকৃত জগৎ থেকে ছুটি না পেলে অপ্রাকৃত জগতে যাওয়ার কোনো ব্যবস্থা হয় না সেখানে বলছেন ভাগবতী মহাপুরাণে বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চতৎসর্বং গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়েত। রজ এবং তম একে শতগুণ দ্বারা পরাজিত করে পরাজিত মানে তাদেরকে কাটিয়ে তারপরে শতগুণে অধিষ্ঠান হতে হয় শতগুণ বলতে বিশুদ্ধ শত কেউ পায় না এই জড় এই জড়জগতে যে কিছু গুণ আছে সমস্ত গুণগুলো একটা অ্যাডমিক্সার মিক্সিং অর্থাৎ কাউ যদি শতগুণ প্রধান ব্যক্তি থাকেন তার মধ্যে অবশ্যই রজগুণ তমগুণ থাকবেন হতে পারে কম পরিমাণে কিন্তু এছাড়া হয় না এই জগৎটাকে বলা হয় গুণ সমুদ্র এই জগৎটা গুণের সমুদ্র এই জগতের এই গুণ সমুদ্রে আমরা ডুবে রয়েছি গুণসমুদ্র এই গুণসমুদ্রে বিভিন্ন রকম ঢেউ আসছে রজগুণের ঢেউ আসছে তমগুণের ঢেউ আসছে একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে ফ্রিকশন হচ্ছে অগ্নি প্রজ্বলিত হচ্ছে ক্রোধের আগুন এটি স্বাভাবিক এটা গুণগত জগতের বিষয় এটা গুণসমুদ্র এখানে গুণগত জগতে কেউ প্রাকৃত গুণ ছাড়া বর্তমান রয়েছেন হতে পারে না কম বেশি হতে পারে কিন্তু শতগুণ সম্বন্ধে ভগবান বলছেন উদ্ধবকে শতগুণ যদি কোনো বৃদ্ধি পায় তাহলে সেটা ভালো লক্ষণ শতগুণেতে অন্তত লোকের ইচ্ছা হবে কিছু ভালো কাজ করি শতগুণতে আমার দিকে মন গেলেও যেতে পারে আবার নাও যেতে পারে কত শতগুণের ব্যক্তি রয়েছে তাদের মন ভগবানে যায়নি কিন্তু লাইটলি যেতে পারে যার জন্য ভগবান বলছেন শতগুণের সেবা করতে যে টপিক্সটা এখন আলোচনা হচ্ছে আজকে ওখানে উদ্ধবের অন্তিম উপদেশে কিন্তু সাত্বিক গুণের সেবা করাটা তো সামান্য কথা নয় প্রত্যেক আমার যে যত কিছু ক্রিয়াকর্ম আছে সমস্ত ক্রিয়াকর্মগুলোকে একটা টার্নিং পয়েন্ট দিতে ঘোরাতে হবে যেগুলো বর্তমানে রাজসিক আছে সেগুলোকে ঘুরিয়ে সাত্বিক বানাতে হবে যেমন আমার ভ্রমণের খুব ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা ভ্রমণের খুব ইচ্ছা কিন্তু এই ভ্রমণের ইচ্ছাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে ভগবত ধাম ভ্রমণ ভগবদ্দাম তো ভ্রমণ হয় না ভগবদ্দাম পরিক্রমা দর্শন ইত্যাদি খাওয়ার বিভিন্ন রকম লোভ এটা মহাপ্রসাদের বিভিন্ন বিচিত্র মহাপ্রসাদ সেবা করা দর্শনের কুৎসিত বিচার আছে সেগুলোকে ঘুরিয়ে দিয়ে কোনো মতে ভগবানের বিগ্রহ দর্শন ভগবানের শৃঙ্গার এগুলো দেখে বিভিন্ন রকম রকমভাবে যদি ঘুরিয়ে দেওয়া যায় এটা হতে পারে কেন মানুষের যে প্রবৃত্তি সেটাকে পরিবর্তন করা অত্যন্ত কঠিন এই না বলছেন নিবৃত্ত তর্সই রূপগীয় মানাদ ভবৈশাচ্ছত্র ক উত্তম শ্লোক গুণানুবাদ বিরামে তো বিনা পশুগ্নান একমাত্র পশুঘাতি নিষ্ঠুর ব্যাধ সেও সাধু সঙ্গে পরিবর্তন হয় কিন্তু ইন জেনারেল যেটা বলছেন নিবৃত্ত রূপকের মানা যারা যারা এই জগতের যা কিছু জড়ো আনন্দ এই জড়ো আনন্দেতে তারা বুঝতে পেরেছেন এগুলো কিছু নয় অন্তিমে আমাকে অত্যন্ত দুঃখের একটা বিরাট একটা সাগরিক আমাকে নিমাজ আমাকে নিমজ্জিত করবে যেটা ভগবান গীতাতে বলছেন যে অর্জুন স্পর্শ সুখ জানিত সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে এই সম্বন্ধেও আলোচনা হয়েছিল আমার পূর্ব সংস্কার অনুযায়ী আমার ইন্দ্রিয় এবং মন যে বিষয়গুলো চায় যে বিষয়ে ভোগ করতে চায় তার অনুকূল কোনো যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি সুখী হই আর যদি আমার পূর্ব সংস্কার অনুযায়ী কুৎসিত সংস্কার অনুযায়ী বর্তমান পরিস্থিতি বর্তমান যা কিছু সেটাকে আমি বিপরীত মনে করি আমার সেটাকে দুঃখজনক হয় বাস্তবিক আমি কথা আলোচনাও করেছিলাম সুখ এবং দুঃখ বলে বাস্তবিক কোনো বিষয় হয় না এটা একটা ফেক টার্ম যার জন্য যার পক্ষে এটা সুখজনক ওর পক্ষে এটা দুঃখজনক হতে পারে যার পক্ষে এটা দুঃখজনক তার সুখজনক হতে পারে যারা এই জগৎ থেকে মায়া মায়াদেবীর যে ফাঁদ এই যে বোকামো বাদ বলছে আমরা একটা বোকামোর মধ্যে পড়ে গেছি এই অবস্থা থেকে যারা বেরোতে চাইছেন নিবৃত্ত তর্সই যারা নিবৃত্ত হওয়ার তর্স মানে তৃষ্ণা আমি বেরোবই এই জগৎ থেকে এরকম ধরনের যদি একটা বিচার আসে তাহলে নিবৃত্ত তর্সই উপক্রিয় মানার তারা ভব ভবসাগর পারাবারের যে ভব ভবসাগর পারাবারের যে ঔষধ আমরা জন্মাবার সঙ্গে সঙ্গে একটা রোগ হয় আমাদের জন্মাবার সঙ্গে সঙ্গে আমাদের একটা রোগ হয় সেটাকে বলে ভবরোগ এটা মনে হয় ফিলোসফিক্যাল একটা দার্শনিক একটা বিচার তা নয় কিন্তু এটা বাস্তবিক জন্মাবার সঙ্গে সঙ্গে বিষয়ের সঙ্গে আমাদের যে একটা ওতপ্রোত পূর্বপূর্ব সংস্কার যে সম্বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় ভবরূপ এটার বাইরে কেউ যেতে পারে না এমন এমনকি সুখদেব গোস্বামী যে জন্মগ্রহণ করতে চাইছিলেন না আমি জন্মাবো না তুমি বাইরে এসো মায়ের গর্ব আমাকে মায়া ধরবে আমি জন্য আসবো না যখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিলেন তোমাকে মায়া ধরবে না তুমি আসো আমি তোমায় বলছি ধরবে না কিন্তু দেখো ধরবে যেমন গরুর শিঙের মধ্যে একটা সরষেকে রেখে দিলে গরুর শিঙের মধ্যে একটা সরষেকে রেখে দিলে কতক্ষণ থাকি সঙ্গে সঙ্গে পড়ি বলে ওইটুকু সময় থাকবে আমি তো নিয়ম ভঙ্গ করতে পারি না সবার জন্য একই নিয়ম করেছি তবে হ্যাঁ বিশেষ ভক্তের জন্য আলাদা নিয়ম আর তখনও সুখদেব গোস্বামী তো তখনও পর্যন্ত ভক্তির রাস্তায় লীলা করেছেন এ অবস্থা তিনি নিজেই বলেছেন যে আমি নির্বিশেষ ব্রহ্মেতে পরিনিশ্চিত ছিলাম পরিশ্চিত অপিনৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলয়া তিনি নিজেই বলেছেন তার জন্য ভক্তদের তো কোনো মায়া স্পর্শ করে না ভক্তদের কথা আসেই না ভক্তদের জন্ম কর্ম যা কিছু আছে কোনোটাই কোনো বন্ধনের কোনো বা তার পূর্বের কর্মফলের একটা কর্মফল একটা সেটা বলা যায় না ভক্তদের যে জন্ম নিচুকুলে জন্ম হলো বা কর্ম তার কোনো কিছু বাহ্য দৃষ্টিতে তার কোনো শরীর অসুস্থ হল এগুলোকে স্বাস্থ্য বলছেন ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানাঞ্চ বিদ্যাতে বৈষ্ণবদের কোনো জন্মকর্ম বন্ধন কোনো কিছু থাকতে পারে না বদ্ধজীবের যে বিষয়টা তার পূর্ব সংস্কারের অনুকূল তার ভালো লাগছে কি সুখ বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন যেই সংস্পর্শ যা ভোগা দুঃখজন এতে যেগুলোই আমাদের যে সুখ চোখের সুখ কী আমাদের চোখের সুখ আমরা কুৎসিত যেটা দেখতে চাই সেই রূপটা আমরা দেখলাম দেখে চোখের আনন্দ হচ্ছে এটা চোখের আনন্দ হচ্ছে তাহলে আমার চোখের সুখ হলো কানের সুখ হলো আমার জঘন্য জিনিসগুলো জড়জগতের সেগুলো আমি শুনব এটা আমার কানের সুখ হলো জীব আর শোক হলো আমি জঘন্য বস্তু আহার করে জীবের তর্পণ করবো এইভাবে দেখা যায় আমার ইন্দ্রিয় তর্পণ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে আমি তর্পণ করছি এগুলোকে বলা হয় ইন্দ্রিয় তর্পণ তাহলে আমার সমস্ত কিছু বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে একটা আপাত মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয় বোঝা গেল বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে একটা আপাত মনোরম একটা কিছু সৃষ্টি হয় সেটাকে আমরা সুখ বলি যেমন চোখের সঙ্গে একটা কিছুর দর্শন হলো দেখে খুব ভালো লাগলো চোখটা এখানে লেগে রয়েছে আর ফিরতে চাইছে না তাহলে চোখের আনন্দ হলো তাহলে জড়জগতের যে কোনো বিষয় তার সঙ্গে আমার রেসপেক্টিভ ইন্দ্রিয় কারণ সমস্ত ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয় কাজ করে না যে ইন্দ্রিয়ের যে বিষয়টা খোরাক খোরাক মানে খাবার খোরাক মানে খাওয়ার চোখের খোরাক হলো কুৎসিত রূপ দর্শন করা বা যাই ন্যাচারাল কোনো কিছু দেখার যদিও নেশা থাকে কোনো কবির সেটাও প্রাকৃত দর্শনই হলো প্রাকৃত দর্শনে বাইরে যাচ্ছে না এই ইন্দ্রিয় চোখের ইন্দ্রিয় তর্পণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশি দেশের লোক বিভিন্ন জায়গায় যায় মানে এই প্রকৃতির যা কিছু জগতে আছে সমস্ত কিছু আমার তর্পণ করুক এটা তাদের একটা রেজলিউশন জগতের ভালো বস্তু জগতের কোনো সুন্দর বস্তু আমার সেবা করুক আমি সেব্য এই বিচার নিয়ে তাদের জগৎ দর্শন হয় বলে প্রবাদ প্রায়ই এই গম্ভীর তত্ত্বটা আলোচনার চেষ্টা করতেন প্রপাত বলছেন দর্শন ক্রিয়াটা আছে দৃশ্য আর যিনি দ্রষ্টা এই তিনটের যে বিষয়ে যাদের এই তিনটে বিষয়ে যাদের ভ্রান্ত ধারণা আছে এই তিনটে বিষয়ে যাদের ভ্রান্ত ধারণা আছে তাদের পক্ষে হরিভজনের কোনো প্রশ্নেই আসতে পারে না হরিভজনের কোনো প্রশ্ন আসতে পারে না দর্শন দৃশ্য এবং দ্রষ্টা এই তিনটির যে মিসকনসেপশন আমরা এই জগতে থাকাকালীন অবস্থায় দুঃখের সঙ্গে বলছেন আমরা এই জগতে থাকাকালীন অবস্থায় কোনো মতে একটু চিন্তা করছি না যে আমার এই শরীর চলে গেলে পরে আমি কোথায় নিতে হব আমাকে কোথায় নেওয়া হবে আমি কোথায় চলে যাব এই দেহটা ছাড়বার পর আমি যাবটা কোথায় কোন জায়গায় যাব এই শরীরটা কি সব এর পরে কি কিছু নাই এই ধরনের বিচারটা আমাদের হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এই বিচারটা আমাদের হৃদয়ে না আসছে ততক্ষণ বলুন সেলফ এনকোয়ারি যেটাকে বলে আত্মজিজ্ঞাসার কোনো প্রশ্নই আসতে পারেন এই জগতের লোক যদি দেখা যায় কোনো মতে ভক্তি করছে বলে মনে হয় সেটাও ভয়ে ভক্তি এটাও ভয়ে ভালোবেসে ভক্তি না নিসিংহদেবকে কেন করছে ভয়ে ভক্তি আমার বিপদ আছে ভয়েতে ভক্তি কেউ তো বলছে না প্রহ্লাদ মহারাজের মতো প্রহ্লাদ মহারাজের মতো তো কেউ বলছে না থেকে বলছে মনে নেই গেল গেলো মাসেতে কুড়ি কেজি পরমাণুের ভোগ দিয়েছিলাম খেয়ে নিলে তা এখনও আমার বিপত্তা দেখো তুমি এই জন্য তো দিয়েছিলাম এমনি ফোকটে দেবো তাহলে লোক হচ্ছে এক পয়সার মা বাপ লোক হচ্ছে এক পয়সার মা বাপ যদি কোনো দেবতার পূজা করে আর যদি দেবতার পুজো তো করবেই তারা তারা ছাড়বে না তাদেরকে বললেও তারা ছাড়বে না করুক যদি কোনো বিষ্ণুতত্ত্বের পূজা করে কারণ যারা পঞ্চপাশক তাদের কি তারা ওরা মনে করে নিজেকে আমরা বৈষ্ণব যারা পঞ্চোপাসক অর্থাৎ গণেশ দুর্গা শিব হ্যাঁ সূর্য আর হচ্ছে বিষ্ণু এই পাঁচটাকে তারা বৃন্দাবনে এরকম ভর্তি বজবাসীদের মধ্যে প্রচুর এই পঞ্চোপাসনা করে তারা নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দেয় কিন্তু তাদের এই পঞ্চপাসনার মধ্যে যে বিষ্ণুতত্ত্বকে তারা গ্রহণ করেছে তার অপ্রাকৃত তত্ত্ব হিসেবে তারা জানে না বিষ্ণুতত্ত্ব যে অপ্রাকৃত সেটা তারা বোঝে না আর ওটাকেই নিয়ে তারা তারা উপাসনা করবে বিষ্ণুর আর প্রত্যেক পশ্চিম দেশের প্রায় সব জায়গায় সম হরিয়ানা থেকে রাজস্থ প্রত্যেক জায়গায় ভর্তি সেই জন্য মহাপ্রু বলেছেন পশ্চিমের লোকসব মূড়ো অনাচার মাপ্রুব এ কথা জানিয়েছেন পশ্চিমের লোক সব মূল তারা শৌচাচার জানে না তারা কিছু কিছুই বোঝে না শুদ্ধতা কিছুই বুঝতে চায় না খাবো দাবো পশুর মতো খাবো দাবো আর নড়কে যাবো এইটা তাদের বিচার ওখানে প্রত্যেকেই আমি ভগবানের ইচ্ছায় যেখানে সুক্তাল ক্ষেত্র শুকরতলি বিভিন্ন জায়গায় ভগবানের ইচ্ছায় সেখানে হরিকথা আলোচনা বা বিভিন্ন কাজে যেতে হয়েছিল সেখানে দেখি সকালবেলা থেকে আরম্ভ করে ভোর চারটে সাড়ে চারটে থেকে সব মাগুলো বেরিয়ে পড়ল একটা একটা ডাব্বা আছে তার মধ্যে একটা সিঁদুর আছে সব সাজানো ওর মধ্যে সব সাজানো কোনোটায় সিঁদুর আছে কোনো আছে ধান আছে কোনোটায় জব আছে কোনোটায় সর্ষে আছে সব ভর্তি কোনো এগুলো সব দিয়ে ঘুরছে যেয়ে দেবো যেখানে গণেশকে একটু ছুড়ে দিল দিয়ে একটু জল দিয়ে দিলো আবার ওখানে একটু ছুটে গেল এইভাবে সকাল থেকে আমি কি কী করে রেবাবো বাড়ি থেকে উঠে গাড়ি চক্কর কাটছি বল এরা কিন্তু ভক্তির জন্য করে না এদের প্রার্থনা এটাই সুখ সম্পত্তি আয় ঘরকা কষ্টে মিটে তনকা জয় জগাদ জয় জগদীশ হারি জগদীশ তোমাকে আরতি আমি করবো কিন্তু আমার শারীরিক যত রোগ পরিবারের রোগ সব কিছু সারিয়ে দাও তারপরে তোমার আরতির কথা চিন্তা করে দেখব করব কি না এই না বলছেন যে সুখ সম্পত্তি সুখ আসতে হবে আবার সম্পত্তি আসতে হবে সম্পত্তি মানে টাকা পয়সা ভালো কিন্তু এরা যতই বোঝাও এগুলো সম্পত্তি না ওরম বলে বলতেই দেয় বাবা লোক বলতে রেতে বাবা লোক ওকে কামই হয় বাবাদের কামি হলো বলা এইসব কথা ওরা বলে আমরা আমাদের কাজ করবো সন্ত শ্রীমা যেমন হরিকথা বলছেন একাদশীর আগের দিন বলছেন একাদশীতে সম্পূর্ণ নিজগলা আর যারা পারবে না তাদের ফলাহার করতে হয় যারা একাদশী করেন না সমস্ত পঞ্চশস্য আর তাদের সমস্ত নরকবাস হবেই হবে ধ্রুব স্বাস্থ্যের লেখা আছে তা এখন সন্ত বলেছেন একজন বাচ্চা নাতিকে নিয়ে তার দিদিমা এসছে দিদিমা এসে সেগুলো তার সঙ্গে নাতির সঙ্গে নাতি নাত নাতি ভালো করে শুনেছে এবার পরের দিন যখন তাকে টিফিনে স্কুলে যাওয়ার সময় দিচ্ছে রুটি বুটি তখন বলছে দিদিমাকে কালকে যে মহারাজ বললো যে আজকে একাদশে আজকে এগুলো খেতে নে তা তুমি এগুলো দি চুপ কর ছড়া বলে গালাগাল দিচ্ছে ঘরের কথা ঘরে আর মটের কথা মঠে এই হচ্ছে আমাদের হরিকথা আমরা শুনবো কিন্তু যেখানে শুনবো মঠের কথা মঠে রেখে দিয়ে খালি হয়ে যাব বাড়িতে এটা হচ্ছে আমাদের হরিকথা কথা এটা আবার আয়োজন ওখানে তো ওঠে ওখানে বলছিলেন শুনলাম মঠের কথা মঠে ঘরের কথা ঘরে মঠের কথা কেউ ঘরে আনে নাকি এর গণ্ডগোল সৃষ্টি হবে এ হচ্ছে আমাদের চরিত্র এইভাবে আমাদের জীবনে সর্বনাশ করছি সুখ সম্পত্তি আয় ঘরকা কষ্ট তানকা তনখা তবে জয় জগদীশ হারে থানা কে করে তাহলে দেখা গেল বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে একটা তাৎকালিক আনন্দের সৃষ্টি হয় এটাকেও অস্বীকার করতে পারবেন কোনো ব্যক্তি বিষয়ের রেসপেক্টিভ বিষয় যে বিষয়গুলো আমার চামরা সুখ সুখস্পর্শ চায় এই ইন্দ্রিয়গুলোর সঙ্গে বিষয়ের যে যে বিষয়গুলো ইন্দ্রিয়গুলো আশা করে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে একটা তাৎকালিক আনন্দের একটা অবস্থা হয় যদিও সেটা বাস্তব আনন্দ নয় যত বোঝাও ওরা বুঝবে না যত বোঝানো যায় দেখুন এগুলো সব ও ওরম বলে ওরা ও রকম বলে এরা বুঝবে না এই জন্য বলছেন আমাদের ডিনামাইট চার্জ করতে হবে হরিকথার লোকগুলো এত পাষণ্ড হয়ে রয়েছে পাথর হয়ে গেছে পাথর পাষাণ যেমন হয় ওরকম হৃদয় হয়ে গেছে ওরা অপ্রাকৃতিককে কিছু বুঝতে রাজি না তারা দেহ সর্বস্ব এই রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত দেহটা খাওয়া আর শোয়া আয় আনন্দ এছাড়া তারা কিছু বুঝতে চায় না চায় না এদেরকে বোঝাতে গেলে শত্রু বরমন শত্রু এইসব বলছে আমাকে এই জন্য বৌ বলছেন আমাদের হরি কথা ডিনামাইট চার্জ করতে হবে করে যে পাষণগুলো রয়েছে ওগুলোকে ফাটিয়ে তৈরি করতে হবে তা নাহলে হবে না আর অপারেশন কারোর প্রিয় হয় না ডাক্তার কাউর পেটটা কাটছে ডাক্তারকে আশীর্বাদ করবে হয় না কখনো রেগে যাবে এটা হচ্ছে হরিকথা হলো অপারেশন কাউর পায়ে তেল মাখানোর কথা নয় এটা এটা হলো প্রত্যেক লোকের যেন মঙ্গল হয় এই জন্য এই কথাগুলো বলা যার কপাল ভালো সে গ্রহণ করে যার গ্রহণ করে না তা তো জানে মরার জন্য অপেক্ষা করছেন দেহটা ছাড়বো চলে যাব কোথায় যাব তা জানি না এটা হচ্ছে তাদের বিচার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয় এ বাতে দুঃখজনয় এ বাতে এব মানে অ্যাফার্মেটিভ ভগবান অর্জুনকে বলছেন যে সুখগুলো স্পর্শ সুখ যেগুলো স্পর্শ সুখ ট্যাঞ্জেবল ফ্যাসিলিটিগুলো এনজয়মেন্টগুলো ইন্দ্রিয়র সঙ্গে বিশেষ সংযোগে একটা আনন্দ উৎপন্ন হয় সেগুলো অর্জুন কোনোটাই কিন্তু স্থায়ী নয় এগুলো হয় এগুলো শুরু হলো কিছুক্ষণ কিছুক্ষণ আনন্দ মদ পথ খেয়ে একটু নাচানাচি করলো তারপর মদের নেশা চলে গেল দুঃখ হয়ে গেলো এগুলো আনন্দ নয় এগুলোকে আনন্দের মতো একটা কিছু বলে কিন্তু আনন্দ নয় সেই জন্য বলছেন অর্জুনকে অর্জুনকে ভগবান বলছেন যে বিষয় ইন্দ্রিয় সংযোগে সংস্পর্শ যা ভোগাহা এর ফলে যে আনন্দ হয় অর্জুন এই আনন্দগুলো এইমাত্র শুরু হবে এইমাত্র শেষ হয়ে যাবে এ আনন্দের কোনো নিত্যতা নাই কাজেই আমরা এই জড়জগতের তুচ্ছ আনন্দ চাই না আমরা চাই নিত্য আনন্দ যে আনন্দ কোনো দিন ফুরাবে না আমার অনন্তকাল আমার আত্মা আছে ছিল এবং থাকবে অনন্তকাল আমার আত্মা ছিল আছে আর থাকবে খালি শরীরটাকে ফেলতে হবে তো নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে আত্মা বেরিয়ে যাবে সেই জন্য বলছেন আমার এই জড়জগতের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না থাকবে না নেই কিন্তু যেহেতু আমার কর্মফল খারাপ আমি মায়াতে পড়েছি বর্তমানে আমাকে এই জগতের সুখ দুঃখ ভোগ এগুলো আমাকে পেতে হচ্ছে এর বাইরে আমি আর যেতে পারছি না এর বাইরে যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই তাহলে বলছেন যে হি কৃষ্ণ কৃষ্ণ বলছেন অর্জুনকে যে এই সংস্পর্শ ভোগা দুঃখ জনে এগুলো দুঃখের সাগরেতে নিমজ্জমান করে কিন্তু আপাতত আনন্দ অবশ্যই হয় কেউ বলতে পারবে না মদ খেলে মদ খায় আনন্দ করছে নানা নোংরামো করছে হোটেলে যাচ্ছে বেশা বাড়িয়ে বিভিন্ন রকম আনন্দ করছে এগুলো আনন্দ নেই বলা যায় কিন্তু যারা বাস্তবিক বুদ্ধিমান এ মায়ার ফাঁদ থেকে যারা বাঁচতে চান তারা তাদের জন্য বলা হয়েছে ভবৌ আমাদ মনো অভিরাম ভবরোগের নাশকারী সেই ভগবানের যে ভগবানের যে নাম ভগবানের যে লীলা আদি সব কিছু এগুলো শ্রবণ করতে করতে কেউ যদি এখানে কোনো রকমভাবে চ্যালেঞ্জ করে আমি তাকে পরীক্ষামূলকভাবে দেখিয়ে দেব কেউ যদি বলে আমি প্রমাণ করে দেব এখানে এক মাস আমার সঙ্গে থাকতে হবে না খালি পনেরো দিন দু সপ্তাহে আমি দেখে দেবো তোমার চরিত্র সব পরিবর্তন হবে খাওয়া দাওয়া মানসিক সব কাজেই এই জগতের আনন্দটাকে লোক ক্ষণস্থায়ী এই আনন্দের জন্যই লোকে ব্যস্ত এমন কোনো লোক পাওয়া যায় না যে আনন্দের পেছনে দৌড়াবে না মোর যারা সাধু সেজেছে তারাও দৌড়াচ্ছে আমি জগতের লোককে কি গালাগাল দোক যারা সাধু সেজে বসে রয়েছে তারাও তো আনন্দ নিচ্ছে এই আনন্দের বাইরে যেতে পারছে না কিন্তু হিরণ্য ঘুষিব চেষ্টা করেছিল প্রহ্লাদকে মেরে ফেলবে কারণ প্রহ্লাদ একটা উৎপাত আমার ইন্দ্রিয়তর্পণে বাধা আমার ছেলেটা আমার কথা শুনবে আমার ছেলেটা কেন বিষ্ণু নাম করবে আমার ছেলে আমার গোলাম আমার ছেলে আমার ভোগ্য বস্তু জড় পিতামাতার কি বস্তু কী বুদ্ধি ছেলেটা আমার ভোগ্য বস্তু আমাকে দেখবে ওই জন্য তাদের এই বিচার হিরণ্য কসুবু যতক্ষণ পর্যন্ত প্রহ্লাদ সত্যি কথা বলে নাই সত্যি কথা বলতে পরম সত্যের আলোচনা করে নাই ততক্ষণ বন্ধু প্রহ্লাদকে ভালোবেসে চুমু খেয়েছে কোলে নিয়েছে ওই হিরণ্যকুসুব ওই হিরণ্যকুসুব ওষুধটা ছেলেটাকে কোলে নিয়ে চুমু খেয়েছে মাথায় হাত বুলিয়েছে বাবা আবার যখনই ভগবান বিষ্ণুর অপ্রাকৃত কথা বলতে আরম্ভ করেছে যে এটি পরম সত্য তখন এবার ছেলেকে নিয়ে দূরে চলে দৌড়া আপদ উৎপাত কোথা থেকে এলো আমার বংশের কলঙ্ক একে মেরে ভালো আমার বংশের কলঙ্ক এটা এটা যতদিন থাকবে আমার সর্বনাশ করবে আমাদের অসুরকুল কত উন্নত অসুরকুল এলে অসুরকুলের এটা এটা হচ্ছে আমায় আমার নাম অসুর অসুর এটা অসুরকুলের কলম কলঙ্ক এটা এটাকে শেষ করে দাও কিন্তু বসুবু জানত না যে প্রহ্লাদ মহারাজকে নামটা দিয়েছে কি করে ভগবানের দত্ত নাম এটা বাস্তবিক পক্ষে ওরা নাম দিয়েছে প্রহ্লাদ কি বিচারে দিয়েছে কে এটা মুখ দিয়ে বেরিয়ে গেছে যেমন রাবণের ভাই কুম্ভকর্ণ তপস্যা করে বর চাইতে চেয়েছিল বড় চাই দিয়ে সরস্বতী আবার জিবাই এসে উল্টো বলিয়ে দিল যেমন ওই ত্রষ্টা মন্ত করতে চেয়েছিল ইন্দ্রকে মারবে কিন্তু সরস্বতী ব্রাহ্মণের জিবায় উদিত হয়ে উল্টো বলিয়ে দিল উচ্চারণ উল্টো করিয়ে দিল দেখ খোলে কি হলো উল্টা বিপদ হয়ে গেল তো ওর চেয়েছিল অন্য বর ওই যে অসুরটা রাক্ষসটা এ রণের ভাই কুম্ভকর্ণ সে এবার এমন বর চেয়ে নিল সে বরে দে আর কোনো উল্টো কিন্তু ওই ওই কুম্ভকর্ণ যদি বেঁচে থাকতো তার যুদ্ধেতে কত বেঁচে তো ছিল তাকে জোর করে জাগিয়েছে তার পরিণতি ভয়ঙ্কর হলো এখন প্রহ্লাদ এ নামটা যে দিয়েছে কী জানে কী কীভাবে হলো নামটা যেমন অজামিল ছেলেটার নাম নারায়ণ কখনোই দিত না অজামিল কখনোই ছেলেটার নাম নারায়ণ রাখত না পুরাণে আছে একদল সাধু কোনো মতে তাদের বাগানে ছিল কোনো মতে এ চলে যাবে সকালে তার স্ত্রীকে দেখেছে তো সন্তান হবে তো বলছে মা তোমার ছেলে যে হবে এর নামটা নারায়ণ অজামিল কখনো রাখতো না না অজামিল এরকম ছিল ভালো পরে তো খারাপ হয়ে গেল ওইটা সাধুগুরু বৈষ্ণবের বলবার দরকার কি ছিল ও তো বলার দরকার ছিল না কিন্তু ভগবান বলিয়ে দিল এইভাবে ওর উদ্ধারটা করা প্রহ্লাদ নাম হল এক ভাইয়ের নাম প্রহ্লাদ সংলাদ আহ্লাদ বিভিন্ন ছেলেদের নাম ও যত ছেলে আছে হ্যাঁ অনুলাদ যত ছেলে আছে ভাইগুলো সব এই না এখন প্রহ্লাদ কথার মানেটা তো কেউ বোঝে না প্রহ্লাদ কথাটা যদি ব্যাকরণে ভাগ করা যায় প্রযুক্ত আহ্লাদ তো অর্থাৎ তার নাম হলো প্রকৃষ্ট আনন্দ কথার মানে কি হল প্রযুক্ত আহ্লাদ অর্থাৎ যেটা প্রকৃষ্ট আনন্দ প্রকৃষ্ট আনন্দ অর্থাৎ আনন্দ প্রকৃষ্ট আনন্দ কিছু হতে পারে না প্রকৃষ্ট আনন্দ কখনোই হতে পারে না কোনো কিছু একমাত্র নিত্যানন্দই প্রকৃষ্ট আনন্দ হিরণ্যকশিবু ভুলে গেছে যে আমার ছেলেটা যে আনন্দ ভোগ করে আমার ছেলের যে শরীরটা এটা কোনো জড়ো শরীর নয় যদিও অসুর কুলে জন্মেছে কিন্তু সে হচ্ছে পুরার নাম হচ্ছে প্রহ্লাদ আর তা সে তার স্বরূপটা হল নিত্য আনন্দময় প্রহ্লাদের স্বরূপটা কি নিত্য আনন্দ প্রহ্লাদ প্রযুক্ত লাদ আনন্দ আর তার নিত্য আনন্দ স্বরূপ তার নিত্য আনন্দের একটা স্বরূপ আমি বলছি না নিত্য আনন্দ ওই নিত্য আনন্দ তো আছেই কিন্তু নিত্য আনন্দের একটা স্বরূপ তার মধ্যে কোনো দিন দুঃখ জগতের যন্ত্রণা জগতের অত্যাচার কোনো কিছু ঢুকতে পারে না যে কোনো পরিস্থিতিতে আনন্দ যে কোনো এত অত্যাচার করেছে শুল নিয়ে একেবারে বুকে ঢুকিয়ে দিয়ে ওই দিক দিয়ে বার করে দিচ্ছে তারপরেও প্রহ্লাদ বেঁচে রয়েছে ও তো অবাক হয়ে যাচ্ছে রে শুলটাকে ঢুকিয়ে দেহ দিয়ে বার করে দিলাম অথচ একক্ষণটা রক্ত নেই কিছু নেই কী ব্যাপার কিন্তু মাথা খারাপ নাকি তো অসুরের ভয় এসেছে এ কোনো কোনো জাদু জানে না মন্ত্র জানে কী জানে তো মারছি তো আমি শুলটা ঢুকিয়ে গেল ঢুকে গিয়ে দিতে বেরিয়ে যাচ্ছে তো কিছু হচ্ছে না হিরণ্য বুঝতে পারছে না যে যাকে আমি মারতে চেষ্টা করছি তার নাম হলো প্রহ্লাদ অর্থাৎ নিত্যানন্দ নিত্যানন্দকে অসুরগণ মারতে পারেন পারে না যার জন্য ভারতবর্ষের ইতিহাস যদি কেউ দেখে যদি ভারতবর্ষের কেউ দেখে পুরোনো ইতিহাসগুলো তা তো মাথা চুল উঠে যাবে যে কীভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন ফার্সি গ্রিক ব্রিটিশ সমস্ত এসে অত্যাচার করেছে সব দেশকে লুটে পুটে নিয়েছে আর আমাদের এই যে সনাতন ধর্মকে মেরে ফেলার চেষ্টা করেছে কথাগুলো চিন্তা চিন্তার বিষয় সনাতন ধর্মকে গলা টিপে মারবার চেষ্টা করে সনাতন ধর্ম হলে খুন করে ফেলবো নে খ্রিস্টান ধর্ম নিতে হবে না বুদ্ধ ধর্ম যারা বুদ্ধ এসেছে তারা এভাবে মারধর করে করিয়েছে কে না মুসলিম ধর্ম এইভাবে করেছে ছিল কিন্তু সনাতন ধর্ম কারোর উপর অত্যাচার করেনি আজ পর্যন্ত এমন দেখা যায়নি ছুরি ধরে তোকে সনাতন ধর্ম গণ কোথাও মেরে ফেলব এরম হয়নি একটা ঘটনা নেই পুরো ইতিহাসে এরকম কোনো ঘটনাই নাই যাতে ছুরি ধরে বা বন্দুক ধরে তোকে সনাতন এমনি সনাতন ধর্ম যারা বুঝেছে তারা নিয়েছে ভারতবর্ষের ইতিহাস দেখলে মাথা চুল উঠে যাবে পাগল হয়ে যাবেন যে কিভাবে অত্যাচার হয়েছে কিভাবে অত্যাচার হয়েছে কত লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল কে এর নাম কি হিটলার মেরে ফেলেছিল এইভাবে দেখা যায় প্রত্যেকেই এক এক নিজের তাৎকালিক ধর্মগুলোকে লোকের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের ইতিহাস দেখলে দেখা যাবে কিভাবে নদী পার হয়ে আমাদের ভারতবর্ষ ছিল আফগান ছাড়িয়ে ওই পর্যন্ত অনেক দূর পর্যন্ত এখানে বার্মা পর্যন্ত সব ভারতবর্ষ ছিল সব আস্তে আস্তে কেটে কেটে মারামারি লড়াই খুনো খুনি রাজনীতি করে সব চলে গেছে উত্তরে তিব্বত 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 সব আমাদের ছিল পূর্বে সব সব নিয়ে নিয়েছে লুট করে মেরে কেটে তাহলে এইভাবে দেখা যায় ভারতবর্ষের ওপর অনাদিক কাল ধরে আগেও হয়েছে পরেও হয়েছে অত্যাচার হয়েই আসছে আমরা জানি না কবে থেকে হয়েছে এভাবে অত্যাচার চলে আসছে কিন্তু তথাপি সনাতন ধর্মকে কখনোই পরিবর্তন করা যায়নি কারণ সনাতন ধর্ম হলো নিত্য ধর্ম ওটাকে মেরে ফেলা যায় না ওটাকে পরিবর্তন করবে কি করে এত অত্যাচারের মধ্যেও সনাতন ধর্মের যে সলতে প্রদীপ জ্বলছে কিন্তু অন্য অন্য ধর্ম দেখুন সব শেষ হয়ে গেছে সমস্ত শেষ হয়ে যত ধর্ম এই উঠেছে এই সবে উঠল আবার পড়ে এই উঠলো আবার পড়ে প্রত্যেক ধর্ম প্রত্যেকটা হিসাব করে দেখুন সব ধর্ম উঠেছে আর পড়েছে নেই তাদের আর কেউ বিশ্বাস করে না গ্রিক গ্রিকের সভ্যতা এইভাবে নাশ হয়েছে সব ব্যাবিলিয়ন গ্রিস এই সভ্যতা এইভাবে সব শেষ হয়ে কারণ কতদিন আর গ্যাঁজা দিয়ে বিশ্বাস করব। কেউ আমাকে একটা বলল বিশ্বাস করার সে বিশ্বাসটা কতদিন থাকবে বিশ্বাসটা কতদিন থাকবে আমার তো বিচার ক্ষমতা আছে হবে না যার জন্য দেখা যায় যদি বিচার করে দেখা যায় সেখানে অনেক ঝামেলা আমার পৃথিবীতে বিভিন্ন খবর এন বর্তমানে এমন সব অবস্থা দেখা দিচ্ছে যে যারা সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্ম করছেন তারা সবাই সনাতন ধর্ম সনাতন ধর্মের প্রতি বর্তমানে আস্থা রেখে চলে আসার চেষ্টা করছেন ইয়ং ইয়ং ছেলে ফেলে পড়াশোনা করে সব বিচার করছে আরে আমাদের ধর্ম এটা লেখা কেন এর তো কোনো জবাব পাচ্ছি না যেমন ধরুন বাইবেল থেকে আমি একটা প্রশ্ন করেছিলাম আমার ওখানে আসতো বিভিন্ন প্রচারের লোক আসতো আমি তাদের অপমান করতাম না বসাতাম তারা বলতে বাইবেল সম্বন্ধে দু চারটে কথা বলছে আমি তো বাইবেল আগেই পড়া আমার ভগবানের ঈর্ষায় আমি শুনে যাচ্ছি কিছু বলি না তাকে ডোনেশন নেবে আর কিছু বই বিক্রি করবে ঠিক আছে তখন ওরা যখন কথা বোঝাচ্ছে বলছেন আমাদের এতে আছে যারা পাপ কর্ম করবে তারা নিত্যকাল তারা চলে যাবে নরকে আর পুণ্যকর্ম করবে তাদেরকে নিত্যকাল সরগে যাবে আমি বললাম এটা তো কোনো ভগবানের তো এরম বিচার হতে পারে না আমি তাদের বললাম ভগবানের তো এরম বিচার হতে পারে না ছেলেটা বদমাইশি করেছে ছেলেটাকে মারধর করে শাসন করলো পরে আবার ছেলেটাকে টেনে নেবে সংশোধন করা কী যে এটা তো কোথাকার ডিও এটা তো ওরা জবাব দিতে পারছে না আমি বলি এটা তো হতে পারে না ভগবান একজনকে নিত্যকাল নরকে পাঠাবে নিত্যকাল স্বর্গে পাঠাবে এটা কী করা ভগবান তো এরকম নিষ্ঠু হতে পারে না এর মধ্যে কোনো বিচার ও জবাব দিতে হবে কেন অস্থায়ী মহাপ্রভু বলছেন জবনের অস্থায়ী বিচার ওই জন্য ত এখনকার যারা ছেলে নতুন পড়াশোনা শিখছে সব শুনছে সব কিছু বুঝছে তারা বলছে আমাদের ধর্মে তো এসব কিছু নেই এসব ফালতু এতে কোনো কিছু কোনো প্রমাণ পাচ্ছি না কোনো কিছু সনাতন ধর্মে সব উত্তর পাচ্ছে সমস্ত কথার উত্তর সনাতন ধর্মতে পাচ্ছে বিশ্বাস করছে যার জন্য প্রহ্লাদ মহারাজকে খুন করার চেষ্টা করলো মেরে ফেলার কিন্তু প্রহ্লাদ নিত্যানন্দ তাকে মারা যায় না প্রহ্লাদ আনন্দে থাকেন এটা হিরণ্যকসুমের একটা বিরাট মিস্টেক প্রহ্লাদ মহারাজকে মারা যায় না উনি নিত্যানন্দের একটা নিত্য আনন্দের একটা স্বরূপ তাহলে ভগবান বলছেন যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এবতে যেগুলোই নিত্য আনন্দ দুঃখ জনে সেগুলো দুঃখের জনি সেগুলো তোমাকে দুঃখের সাগরে ফেলবে আর এগুলো শুরু এবং শেষ আছে কাজেই তোমরা যদি বাস্তবিক বুদ্ধিমান হও তাহলে নিত্য আনন্দ যে আনন্দটা কি কেউ মারতে পারবে না তোমার জীবনে যে আনন্দতে অধিষ্ঠিত হলে পরে সে আনন্দের আর কোনো সীমা নাই যেরা ভক্তিম ঠাকুর কীর্তনে বলছেন অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্বকৃষ্ণ ভক্তি করুণ সন্ধান সে কথা বলছে জিউ প্রহ্লাদ মহারাজ বলেছে আমরা দেখছিলাম এই অবদূত মহারাজের বিচার কিভাবে এক একটা ইন্দ্রিয় বিভিন্ন জায়গায় টেনে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়গুলো জিহবা চক্ষু উদর সব কিছু বিভিন্ন জায়গায় টেনে নিয়ে আমাকে লুট করে নিচ্ছে আমাকে পথের ভিকারি বানিয়ে যাবে পারমাত্মিক ভিকারি থাকবে না কিছু সম্ভব আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম এই কথা আর অপ্রাকৃতিক জগতের আজকে তো রাসপুণীয় ভগবান কাজে শ্রীমতী রাধারানীও কিন্তু রাধারানীর বিচারটা হচ্ছে তিনি তো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলছেন আর আমাদের হচ্ছে বিষয় সম্বন্ধে আমাদের যে আকর্ষণটা সেটা হলো বিষয় সম্বন্ধে আমাদের চোখ একদিকে টানছে জীব ভৈকত অচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা তৃপ্তা সৃষ্ণ স্তক উদরম শ্রবণম কুতশ্চিত হ্যাঁ ঘ্রান হ্যাঁ ঘানহপল দ্বিক কচ ঘান অন্নতঃ চপলদ্বিক কচ শক্তির এই কথা বলছেন যেমন একটা ব্যক্তির বহু পত্নী থাকলে পরে বিভিন্ন দিকে টানে এই কথাটা প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমাকে বিভিন্ন দিকে টানবে এই জড় বিষয়ের চক্ষু একদিকে টানবে কর্ণ একদিকে টানবে জিউভা সমস্ত এক এক দিকে টানবে টেনে আমাকে ছিন্ন ভিন্ন করে দেবে আমি কোটি জন্মেও শান্তি পাব না লোকে যে কর্ম করে কী জন্য আমি সুখ পাবো শান্তি পাবো ব্যাঙ্কে টাকা জমাবো কিন্তু হয় কি হয় কি হয় না এই জন্য প্রহ্লাদ মজিদ সুখের প্ল্যান করে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল এই কথা তো সত্যি কথা কীর্তন গানে লিখছেন কে কথাটা সত্য বহব সপত্নি ইব বহব ইব গৃহপতিম লোলন্তি প্রহ্লাদ মহারাব যে যেমন এক ব্যক্তির বহু পত্নী থাকলে পরে বিভিন্ন দিকে টানা হেঁচিয়া করে তো সেরকম আমাদের অবস্থা চোখ একদিকে টানছে কান একদিকে টানছে জিউবা একদিকে টানছে ত্বচা স্পর্শ সুখ একদিকে যায় গুদা মানে উদর উপস্থ সব দিকে ট্রেনে আমাদেরকে খিঁচে শেষ করে দিচ্ছে এটা জড়জগতের এই জড়বদ্ধ জীবের হিসাব তারা নিজের বদ্ধ মনের বসেতে চলে তাই জন্য তাদের তারা গুরু অনুগত করে না করলে পরে জানতো গুরুবানুগত না করে আর এ থেকে রেহাই পাওয়ার অন্য কোনো উপায় নেই অন্য কোনো রাস্তা নেই যেমন একটা ঘোড়ার গাড়িকে চারদিকে একটা বলবান ঘোড়া সেম মুলতানি মুলতানি ঘোড়া চারটেকে চারদিকে লাগিয়ে দিন সামনে পেছনে এ দক্ষিণে এদিকে লাগিয়ে দিন আর চারটে ঘোড়াকে একই সঙ্গে চাবুক মারুন কি হবে একটা ঘোড়ার গাড়ি কাঠের তৈরি কাঠের তৈরি ঘোড়ার গাড়ি তার চারটেকে চারদিকে ঘোড়া লাগিয়ে দিয়ে বা চারটে একই সঙ্গে চাবুক মারো কি হবে চারটে ঘোড়া চারদিকে দৌড় হবে তাহলে কী হবে ঘোড়ার গাড়িটা দুমড়ে মুছড়ে ভেঙে শেষ হয়ে গেল এগুলো হচ্ছে আমাদের জীবনটা এটা আমাদের জীবনটা এই রকম কিন্তু অপ্রাকৃতিক জগতে যদি কৃষ্ণের প্রতি আকর্ষণটা হয় অর্থাৎ আমার চোখ যদি কৃষ্ণকে দেখতে চায় আমার কর্ণ যদি কৃষ্ণের গুণগান শুনতে চায় আমার জিউ ভা যদি ভগবানের নাম বলতে চায় মহাপ্রসাদ তাহলে কোনো দোষ নেই এটাকেই সার্থক বলে যেটা কালকে বলছিলাম না অম্বরীশ মহারাজ সবৈমকৃষ্ণ পদার ভিন্দয়োর হ্যাঁ বাচাংশে বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ তন্মন্দির মার্জনা দিশু সুতিম চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ তদ্ভিত্ত গাত স্পর্শে অঙ্গ সঙ্গ এইগুলো সমস্ত ইন্দ্রিয়কে আজকে এটি কিন্তু সব হরিকথার মূল কিন্তু এটা আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয়গণকে ভগবানের সেবা নিয়োজিত করতে পারি তাহলে আমরা রেহাই নালে চিরকালের গোলামি করতে হবে চিরকালে মায়ার গোলামি করে যা কিচ্ছু করেন মায়ার গোলামি মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্চ হবু ডুবু ভাই এটি হবে কোনো রেহাই নেই একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কোনো বাবা তোমাকে রক্ষা করতে পারবে না ওরাই রক্ষা করতে পারবে কোনো মতে রক্ষা করতে পারবে আমরা দেখলাম রাধারানীর বিচারটা হচ্ছে কি রাধারানী কৃষ্ণের প্রতি কৃষ্ণের নামগুণ শুনে পাগল হয়ে যাচ্ছেন কৃষ্ণের রূপ দেখে পাগল হয়ে যাচ্ছেন কোন দিকে যাব আমি ললিতাকে বলছেন ললিতা কৃষ্ণের রূপ আমার একদিকে টানছে কৃষ্ণর গুণ আমার একদিকে টানছে জিউ আমার একদিকে আমি তো একা কোথায় যাব আমি তো মরে যাব মরে গিয়ে বেঁচে যাবো যদি কৃষ্ণের নাম করি কৃষ্ণের ধর মরে গিয়ে বেঁচে যাব আর ওরা বেঁচে গিয়ে মরে যায় দুটোর মধ্যে পার্থক্য কি আমরা মরে গিয়ে বেঁচে যাব আমরা মরবো কেন বাঁচবার জন্য আর ওরা বাঁচবে কেন মরবার জন্য বোঝা গেল বিচারটা এটাই হলো তাহলে রাধানন্দ বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধ এই কর্ণ ক্রোর করমেনি কর্ণর বিভিহাম চেত প্রাঙ্গ সংাঙ্গনসঙ্গনি বিজয়তে সর্বেন্দি আনাম কৃত্রিম নো জানি তা কি অদ্ভুত অমৃতি কৃষ্ণ হতে পার্ণদী কৃষ্ণ রাধারানীর এটা বক্তব্য রাধারানীর মুখের কথা কীভাবে যে রূপকোশ্বাই পাদের কলমে চলে এলো এটা সাক্ষাৎ দরাদি বলেছিল এটা গৌরাঙ্গ মহাপুর কীভাবে রূপকোষ্যকে তুণ্ডে তাণ্ডবিনী রুতিম বিতনীতে তুন্দাবলী লব্ধায় কর্ণ ক্রো করমেনি ঘটাইতে কর্ণ অর্ভিদেভ্য স্পৃহাম চোখে আমার কোটি কোটি জিহা দরকার এক জিহায় আমি কৃষ্ণ নাম করে আনন্দ পাচ্ছি না আমি একটা দুটো চোখে আমি কৃষ্ণকে দেখে আনন্দ বা আমার কোটি কোটি কান দরকার কৃষ্ণের নাম শোনার জন্য কোটি কোটি জিহা দরকার এটা কার এটা রাধারণের বিচার এটা হলো বাঁচবার রাস্তা এটা বাঁচবার রাস্তা কিন্তু দুর্ভাগ্য যতই হরি কথা বলো যতই বোঝাও আচরণ যাবে কোনো কোনো মতে এরা গ্রহণ করবে না এরা প্রতিজ্ঞা করেছে আমার নরকে তোমার বাবার কি আমরা নরকে যাব। আমাদের ইচ্ছা আমরা নরকে যাবো যা নরকে যাব ওরা প্রতিজ্ঞা করে নালে এক একটা হরিকতা শুনে এক একটা দেশ বিশেষ লোকে পুরো পরিবর্তন হিসাব মতো কুড়ি লাখের বেশি লোক এখন সমস্ত জায়গায় শুনছে সারা পৃথিবী আরও বাড়বে এখন আমাদের ক্যানাডা আমেরিকাতে খুলে গেছে চার ব্রাঞ্চ সেখানেও যাবে এখন দেখবানের ইচ্ছা দেখা যায় কিন্তু আমাদের কাছের লোকগুলোরই সাবশেষ কাছের লোকগুলো সমস্ত ডেড বডি ও না মরে গিয়েও মরা না মরে গিয়েও মৃতদেহ আনুগত্যহীন মৃতদেহ কিচ্ছু করার কালকে আমরা আলোচনা করছিলাম যে আমাদের অবদূত সন্ন্যাসী বলছেন জিউ ভা কীভাবে আমাদেরকে বিরাট বিপদের মুখে ফেলে অর্থাৎ রস রসনার রস যেটা কালকে বলছিলাম জগদানন্দ পণ্ডিতের বিচারে জগদানন্দ পণ্ডিত বলছেন জগদানন্দ পণ্ডিত বলছেন যে জিউভার লালসে যে ইতিউতি ধায় সৃষ্ণদন পরায়ণ কৃষ্ণাই পায় বৈরাগী করে সদা নাম সংকীর্তন মাইয়া মাঙিয়া খাইয়া করে উদার ভুরান। কিন্তু কেউ মানবে না কেউ নেবে না আমাদের কর্তব্য আমরা রক্ত তুলে যাব তার মধ্যে এক আধজন যদি কপাল ভালো থাকে বাঁচবে আমরা পৌপাত বলছেন আমরা কেউ শুনছে না দেখে আমরা আমাদের কথা বন্ধ করব না আমরা কথা চালিয়ে যাব যদি তার মধ্যে কেউ গ্রহণ করলো তো করলো না করলো না করলো বলা যায় না এইভাবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে আমরা কালকে আলোচনা করেছিলাম জিহায়াতি প্রমাথিন্যা যেন রসবিমোহিতা মৃত্যু মিচ্ছ মিচ্ছি অসৎ বুদ্ধির মেনস্তু বরিশের ইথা যেমন বরিশে আমিষ দিয়ে এবং টোপ মেলে ফেলে রাখে এবং সেই জন্য মৎস্য গিয়ে সেটাকে গিলে তার নিজের জীবনের সংজ্ঞা শেষ হয় তাই জন্য বলছেন ভগবান জানিয়েছেন যারা জীবনে শুক্র যারা জীবনে শুকনো বৈরাগ্য দেখাবেন তাদের কোনো লাভ হবে না যারা সমস্ত ইন্দ্রিয়গণের তর্পণের জন্য ব্যস্ত হবেন এ দুজনে দুটো পক্ষের কাউরই লাভ হবে না অর্থাৎ যারা এক পক্ষ এই জগতে দুটো পক্ষ বোঝে এক হচ্ছে বৈরাগ্য একটা হচ্ছে ভোগ এ দুটোর মাঝখানে যে একটা রাস্তা আছে এটা বোঝে না দুটো নিয়েই ব্যস্ত লোক ত্যাগী হন সবাই আপনার ছবি দেবে নাম করবে মহা ত্যাগীজি মহারাজ কী জয় হো লেখা আছে পরিক্রমা আর মহাত্যাগীজি মহারাজকে আশ্রাম দেখে আমার হাসি মহাত্যাগীজি মহারাজ কী ত্যাগ করেছে সে যখন তার শরীরটাও তার নয় যখন তার মনটাও তার নয় মনটাও তো প্রকৃতির যে মনটা দিয়ে ল্যাজ নাড়ছে কুকুরের মতো ওই ল্যাজটা তো প্রকৃতির মনটা তো আমার নয় তাহলে শরীর দেহ মন সবই তো প্রকৃতি তা কি তোর কি আছে যে তুই ত্যাগ করবি আর তোর হলে তো ত্যাগ করবি তোর তো কিছু নেই সংসার পেতে বসেছে এগুলো মনে করছে আমার এ তো কোনোটাই তো তোর নয় তোর এখানে পেয়েছিস এবার পরে ছেড়ে দিয়ে চলে যাবি যেমন এসছিলে তেমন চলে যা ল্যাংটো এসছি অ্যাংটোয় চলে যা এখানে সংগ্রহ করেছিস ঠিক আছে তাহলে কোনো বস্তুই যখন আমার নয় আমার দেহটাও যখন আমার নয় আমার মনটাও আমার নয় আমার বুদ্ধি আমার নয় আমার কিছুই আমার নয় তাহলে আমি কি ভগবানকে কী দিতে পারি কী দিতে পারি একমাত্র আত্মার যে স্বাভাবিক বৃত্তি ভালোবাসা আর তার সেবা যেটাকে ভক্তি বলে এটাই দিতে পারি ভক্তি মানে সেবাবৃত্তি এটা ছাড়া আর কিছু দিতে আমার আত্মা ভেতরে আছে তার স্বাভাবিক বৃত্তি হলো ভক্তি করা ওটাই দিতে আর কিছু তো আমার নেই যা কিছু সব অস্থায়ী স্বামী ধার যে ব্যাঙ্ক থেকে যেমন ব্যাঙ্ক থেকে যেমন টাকা লোন নেয় লোকে আর পরে আবার শোধ দিতে হবে আমার শোধ দিতে হবে এই দেহটা সব শোধ দিতে হবে সব ফেলে দিয়ে যেতে হবে কিন্তু ভাববে না কেউ তাই জন্য অনেকে বৈরাগ্যের পক্ষে অনেকে ভোগের পক্ষে কিন্তু যুক্ত বৈরাগ্যের কথা বুঝবার মতো ব্যক্তি জগতে হাতে গুণো বলা যায় বাস্তবিক বুঝেছে সমস্ত ভগবানের জন্য অর্পণ করে ভগবানের জন্য দেওয়া এই যে বিচারটা এটা সহসা লোকের মাথায় ঢোকে না তাই জন্য বলছেন কেউ কেউ শুকনো বৈরাগ্য করছে কিন্তু শুকনো বৈরাগ্য দ্বারা তার অধপতন হচ্ছে আরও নেবে যাচ্ছে ভগবান বলছেন কালকেও বলেছিলাম রস বর্জ্যম রসপার্শ্ব পরম নিবর্ত। যতক্ষণ উন্নত বিষয় না পাবে ততক্ষণ নোংরা বিষয় ছাড়বে না আর সেটা একমাত্র পাবে গুরু বৈষ্ণবের কাছে কিন্তু যদি না নেয় অপরাধকে বসে থাকে হবে না তাকে তার হৃদয়স্পর্শ করবে না বহু বহু অপরাধী মহান বৈষ্ণবের কাছে শুনেও লাভ হয়নি হৃদয় পাশান হয়ে গেছে নাটক ড্রামা ড্রামা করছে তাহলে সেখানে বলছেন ভগবান বলছেন ইন্দ্রিয়াণী জয়ন্তী আসু নিরাহারা, মনিষিণা বর্জিতা তু রসনম তৎ হ্যাঁ তৎ নির তৎ নিরন্নস্য বর্ধতে এখানে বলছেন যে পণ্ডিতগণ আহার পরিত্যাগ করে সৎ সত্তর অন্ন ইন্দ্রিয় জয় করেন কি করেন অন্য ইন্দ্রিয় জয় করা আহার ত্যাগ করে অর্থাৎ আহার আদি ত্যাগ করে ইন্দ্রিয়কে শুকনো করে ইন্দ্রিয় দুর্বল হয়ে যায় এরা মনে করে দুর্বল হয়ে গেল। আমি বেঁচে খেলা আমার ঘর কিন্তু এটা দুর্বল হয়ে গেছে কিন্তু এর বিষটা বিষ বিষ ভেতরে রয়েছে সাপটাকে এখন আপিং খাইয়ে এরম করে রেখেছো সাপটাকে এখন আপিং খাইয়ে দিয়েছ তুমি অভ্যাস করেছ দুধের সঙ্গে ওই জন্য সাপটা কিন্তু এই সাপটার বিষ কিন্তু যায়নি বোঝা গেল না ওই জন্য নব্বই বছরের বুড়ো মরতে যাবে তারও কিন্তু কাম যায় না ভেতরে কাম আছে এখন ভোগের ক্ষমতা নেই ওই জন্য বয়সটাই সব নয় অথচ সুখদেব গোস্বামী মহারাজ এদের কোনো ভোগের কোনো প্রবৃত্তি নেই এ কী করে হয় এই জন্য বলছেন যে পণ্ডিতগণ আহার ত্যাগ করে সত্তর দিয়ে জ্বর করেন কিন্তু আহার ত্যাগীর রসনাবৃত্তি আহার ত্যাগ করলেও ভেতরের তো বাসনা রয়েছে না খাওয়ার ক্ষুধা রয়েছে যে মনে করবেন মৌন মৌন ধারণ করে ও তো বাইরে মৌন প্রবাদ বলছেন ও তো বাইরে মৌন বাস্তবে কেবল মৌন নয় প্রপাত বলছেন বদ্ধজীবের ক্ষমতাও নেই বদ্ধজীবের ক্ষমতাও নেই যে রচনাকে চুপ করিয়ে দিয়ে মৌন ধারণ করবে কারণ তার ভেতরে যে পূর্বের সংস্কার যে শব্দগুলো আছে ভুট ভাট ভুট ভাট করে ফাটবে যেমন পেট খারাপ হলে হয় ভুট ভাট হয় ওর ভেতরে শব্দগুলো ফাটতে থাকবে দাম করে ও তো বদ্ধজীবের ক্ষমতাও নেই যতক্ষণ ভক্তি না আসে বাইরের মৌন রয়েছে ভেতরে শব্দের বেগ শব্দের বেগকে বাইরের মুখটাকে বন্ধ করে দিয়ে শব্দের বেগকে আটকাবে ক্ষমতা নেই ক্ষমতা নেই ভেতরে ফাটবে শব্দ বিস্ফোরণ হবে কাজেই বলছেন ওরা জানে না ওরা নিরাহার হয়ে ইন্দ্রিয়গণকে শুকনো করে দিল দুর্বল করে দিল ওরা বুঝতে পারছে না এভাবে ইন্দ্রিয় হয় না ইন্দ্রিয়ভাবে হয় না তুমি সাপকে আপিন খাইয়ে কিন্তু ও তো আবার যে আপিনের নেশা ব্যবসায় আমাদের ধর এটা জানেন এরকম কত উদাহরণ আছে পুরাণে বিষ্ণু পুরাণ ভাগ কত পুরাণ যে কত কেউ তপস্যা শুরু কিন্তু অনেক কিছু হরিবল হয়ে গেছে কিচ্ছু হয়নি তাই জন্য ভগবান একটা গোপন সিদ্ধান্ত বলছেন সে সিদ্ধান্ত কি যাবৎ যাবৎ জিতেন্দ্রীয় না তাবৎ জিতেন্দ্রীয় সাত ততক্ষণ তাকে জিতেন্দ্রীয় বলা যাবে না অনেক ইন্দ্রিয় সব ইন্দ্রিয় জয় করে ফেলেছে সব ইন্দ্রিয় জয় হয়ে গেছে তার তথাপি তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না যতক্ষণ জীব বা করেছে গুরু বৈষ্ণবকে পরীক্ষা করে দেখবি কুকুরের মধ্যে জীবনযাপন করবে যা পাবে তাই যা পাবে তাই দিয়ে থাকবে আমরা যে এখনো বৈষ্ণব হই নাই সাধু হই নাই তা আমরা এইটা প্র্যাকটিস আপনি আপনি হয়ে গেছে এই এর অ্যাক্সিডেন্ট হলো পনেরো দিন এই ছাতু জল একটু দিন আর সব সাক্ষী আছে আমি কোনো রান্না করে খাম কিছুই নেই বসবার জায়গায় নিয়ে আর রান্না কোথায় করবো হ্যাঁ বৃন্দাবনে যাবো কী খাবো ওই ছাতুর জল একটু বাদাম এগুলো খেয়ে খাওয়ার কোথায় পাবো খাওয়া খেতে গেলে আমার সময় দিতে হবে এত পরিক্রমা এত লোক আসবে দেখা করা প্ল্যান প্রোগ্রাম সব কে করবে সব তো আমাকে আমাকেই তো করতে হবে কোনো একটা লিগল লেখা ওই লেখাটা আবার ভালো লেখা হয়েছে কিন্তু ওটা সংশোধন করতে হবে আবার কিছু ভালো লেখা হয়েছে মুডটা ভেতর থেকে ভালো এসে এটা লিখ একটু সংশোধন করে প্রকাশ করতে ভালো করে সব জায়গায় কাজেই ভগবান বলছেন জিতেন্দ্রীয় তাবৎ জিতেন্দ্রীয় সাত ততক্ষণ পর্যন্ত তাকে জিতেন্দ্রীয় বলা যাবে না তাবৎ জিতেন্দ্রীয় সাত বিজিতানেন্দ্রীয় প্রমাণ অন্য ইন্দ্রিয়গণ জয় করে ফেলেছে তথাপি তাকে জিতেন্দ্রীয় বলা যাবে না ন জয়দ রস ন জয়দ রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে বলছেন নজয় রসনম যাবৎ যতক্ষণ জিউভাকে জয় করতে পারে নাই যেটা জগদানন্দ বলছেন জিউভার লালসে জীব ইতুতি ধায় শৃষ্ণ দরপরায়ণ যার জিউবার লালসা আছে চোখ বুঝে বলে দেওয়া যাবে তার উদর উপস্থ সব বেগ আছে আছে পারবে না আর মন তো চঞ্চল আছি মন তো লাগাতে পারছে না কী করে সারাদিন কে জানে আমাদের দম আটকে যায় কখন জল খাবো কখন কি ওর কী করে এই সময়গুলো কাটায় আমাদের এক কানাইলাল পঞ্চদীত ছিলেন আমাকে প্রচণ্ড ভালোবাসতেন ওপারে তিনি শ্যামানন্দ পরিবার সে বলতো আমার মা যখনই দেখতো আমরা একটু বসে রয়েছি বলি এরা কি করে বসে থাকে এদের ইন্দ্রিয়গুলো কি করতে ভগবান দিয়েছে বলতেন বলে এদের ইন্দ্রিয়গুলো কেন দিয়েছে এগুলো কেড়ে নিলেই তো হয় ভগবান কেড়ে নিতে পার কিছু করবে না বুঝতে হবে চুপচাপ মনে মনে মন করা খাবে এগুলো অসুরের প্রবৃত্তি এগুলো ভালো নয় নিজের মন দেহ সব কিছুকে সেবায় লাগিয়ে রাখলে তাহলে শিগগিরই উদ্ধার পাওয়া যায় যেটা অম্বরীশ মহা অম্বরীশ প্রথমে হচ্ছেন সবই মন অন্য ইন্দ্রিয়র কথা প্রথমে বলেননি কারণ মন না জয় হলে ইন্দ্রিয় জয় হয় না ইন্দ্রিয়কে সেবায় কী করে রাখ আমার মনটাই আমার নেই আমার মনটাই আমার গুরুদেবের কাছে নেই তা আমি কি করে সেবা করবো যারা বাস্তবিক সেবা গুরুদেবের ইশারা বুঝতে পারে কি বলতে চাইছে আনন্দে করে ফেলে কিন্তু এ কিছু লাভ নেই কিছু বলে এ জানে না যে তিনি প্রসন্ন হলে সব কিছু ভগবানকে পাওয়া গুরু প্রীত প্রযচ্ছী বৈকুণ্ঠ যোগী দুর্লভম ভাগবতের মহিমা বলছে। যদি খালি গুরুদেব প্রসন্ন হয়ে যায় তাহলে ভগবান করবে না এই যে ইচ্ছা চলবে যাই হোক তাবাদ জিতেন্দ্রীয় সাত বিজিতান্নেদ্রিয় উপমান ন জয় দরসনম যাবৎ হ্যাঁ জিতম সর্বম জিতে রসে যে মুহূর্তে আমি জিউভাকে জয় করতে পারবো সে মুহূর্তে আমার জয় জয়কার আমি সমস্ত কিছু থেকে বেরিয়ে যাব জিউভা জয় জিউ জয় হতে পারে কি নিরন্তর হরিনাম করতো আমি ভগবানের কথা তবে সমস্ত ইন্দি এমনি লেখার হচ্ছে সাথে এরা মানে না এমনি এমনি হয়ে যাবে তোমাকে কোনো আলাদা চেষ্টা করতে হবে না খালি ভগবানের কথা অন্তর থেকে শোনো কপট ভাব হৃদয়ের ত্যাগ করে ফেলে মুখে এক আর অন্তরে এক এটা তো ঠিক নয় এটা কপট মুখে এক অন্ধ মুখে বলছে এক আর মনে এক এই ব্যক্তির কঠিন জন্মে মঙ্গল হয় না যাই হোক আজকে এই পর্যন্ত না কেন সঙ্গে সঙ্গে যেতে হবে ওখানে একটা পর্যন্ত সমানে কথা চালাতে হবে হিন্দি হবে প্রথমে দুটো ইংরাজি হবে একটার সময় আবার তার ভক্তদের সঙ্গে বুঝ যারা দেশ বিদেশ থেকে কথা বলতে হবে সব যে যা বলছে তারপর আমার ছুটি চান করব সঙ্গে সঙ্গে চলে যাব এইরকম অবস্থা কিছু করার নেই আজ এই পর্যন্ত বিশ্রাম থাক কী শোক দিয়ে শুরু শুরু করেছিলাম আমি কী শোক দিয়ে শুরু করেছিলাম কী শোক দিয়ে শুরু করেছে যাই হোক তাই বলছেন নিবৃত্তর্সই মানাত। ভবৌ সদাচ্ছত্রমো বিম কৌত্তম শোক গুনা বিরম্যে বি পশুগুনাথ বাঞ্ছা কল্পদরুষকে বাসিন্দু পথিঙ্গ পাবনে বৃষ্ণে